খবর, সাত জেলায় বন্যা সতর্কতা জারি করলো নবান্ন। নবান্ন থেকে কিছুক্ষণ আগেই এক উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়, যেখানে মুখ্য সচিব বৈঠক করে সাতটি জেলাকে অ্যালার্ট করে দেয়। কেন এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং জরুরি ভিত্তিতে এই সাতটি জেলাতে বন্যা পরিস্থিতি আশঙ্কা করা হচ্ছে, কোন কোন জেলা সেটা অবশ্যই জেনে নেন। নিম্নচাপের প্রভাবে কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিপাত চলছে রাজ্যের পশ্চিমাঞ্চল ও সংলগ্ন ঝাড়খণ্ডে। এই সেদিন পর্যন্ত ডিভিসি যে ব্যারেজ বা ড্যামে জলস্তর অনেকটা নিচে ছিল, সেখানেই এখন উপচে পড়ছে জল। পরিস্থিতি সামাল দিতে ডিভিসি দফায় দফায় জল ছাড়তে শুরু করেছে। ইতিমধ্যে বিপুল পরিমাণ জল ছাড়ার ফলে দক্ষিণবঙ্গের সাত জেলায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। শরদোৎসব দোরগোড়ায় পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর ও হাওড়া জেলার লক্ষ লক্ষ মানুষ বন্যার আশঙ্কায় উদ্বিগ্ন। এছাড়াও পূর্ব মেদিনীপুরেও রয়েছে বন্যার আশঙ্কা। পরিস্থিতি মোকাবেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মুখ্য সচিব হরিকৃষ্ণ ত্রিবেদী আজ 3রা অক্টোবর উচ্চ পর্যায়ের বৈঠক করেন এবং তারপর সংশ্লিষ্ট সাত জেলা প্রশাসনকে এই সংক্রান্ত রেড অ্যালার্ট পাঠানো হয়েছে এবং প্রতিটি জেলায় মাইকিং করে প্রশাসনরা আজকে রাত্রে কিন্তু প্রশাসনরা প্রত্যেককে অ্যালার্ট করাবে। নদীর তীরবর্তী পাশাপাশি নদীর বাঁধের তীরবর্তী বসবাসকারী মানুষদের সাবধান করার জন্য সারা রাত জুড়ে চলবে মাইকিং। আগামী 3 দিন অর্থাৎ আজকে মঙ্গলবার, মঙ্গল থেকে শনিবার পর্যন্ত চলবে লাগাতার প্রচার এবং সতর্কতা। কারণ যে পরিমাণে জল বাড়ছে ডিভিসির প্রচুর পরিমাণ যে জল ছাড়া হয়েছে, প্রায় 1,30,000 কিউসেক জল, এত পরিমাণ জল কী করে বাড়লো? সেক্ষেত্রে জানা যাচ্ছে যে মাইথন এবং পাঁচেত নামে যে দুটি ড্যাম আছে, সেখান থেকে প্রচুর পরিমাণে জল দুর্গাপুর ব্যারেজে পৌঁছানোর পর সেই জল ছাড়া হচ্ছে। এছাড়াও আজকে মঙ্গলবার সারাদিন যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তাতেই কিন্তু বিভিন্ন এলাকা কিন্তু জলের তলায় তলিয়ে গেছে, এমনকি কলকাতায় ঝড়ের আশঙ্কা কিন্তু করা হচ্ছে। নবান্ন থেকে এই মুহূর্তে কন্ট্রোল রুম খোলা হয়েছে, সারা রাতের জন্য কন্ট্রোল রুম খোলা থাকবে আগামী 3 দিন। রাজ্যে কিন্তু বন্যা পরিস্থিতি ভয়াবহ, সেই দিকে কিন্তু নজর প্রত্যেকের আছে। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন।